আলহামদুলিল্লাহ, বসুন্ধরা এ ব্লক 1 নম্বর রোড, সিফাত ভাইয়ের বাসা। আলহামদুলিল্লাহ আমাদের লিফট চালু হলো। লিফটটি একটু স্পেশাল লিফট। এই লিফটটা হলো কেবিন হলো ব্ল্যাক টাইটানিয়াম ইচিং মিরর ফিনিশ। এটা হলো সিফাত ভাইয়ের একটা পছন্দ ছিল স্পেশাল। নর্মালি ইচিং মিরর থাকে, এটা একটু আনকমন ডিজাইন। যাই হোক, সিফাত ভাইয়ের এইটাই একটা আবদার ছিল যে ইচিং মিরর মানে ব্ল্যাক টাইটানিয়াম হয়। আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি সব অপশন সহ। তো লিফটি হস্তান্তর হলো। এ হলো চাবি, ধন্যবাদ। এ হলো আপনার হ্যান্ড ওভার লেটার। আপনার সবাই একটু লিফট দেখি, চোখে আসুন। বিসমিল্লাহ বলে আমরা এবং সিভিল ভাই সামনে লিফটে যাচ্ছি। এই লিফটের ফ্লোরটাও একটু ভিন্ন, এটা নর্মাল ফ্লোরের মতো না, একটু ভিন্ন। আমাদের যে রেগুলার ফ্লোর থাকে সেটা না, এটা একটু ভিন্ন আছে। আপনারা দেখেন একটু ভিন্ন। যেহেতু এটা ব্ল্যাক টাইটানিয়াম মিরর ইচিং ক্যাবিন, সেহেতু এই দরজাটাও ব্ল্যাক টাইটানিয়াম, এবং যে সিওপি সিওপিটাও ব্ল্যাক টাইটানিয়াম। আপনারা দেখেন যে কালো ব্ল্যাক টাইটানিয়াম। এটা আমাদের ইউরোলিফট 630 কেজি, 8 জনের একটি লিফট। এখানে ডিসপ্লে আছে, আমরা এটা দরজার উপরে একটা স্পেশাল ডিসপ্লে ব্যবহার করেছি। এটা সিলিংটাও ভিন্ন, আমাদের যে রেগুলার সিলিং থাকে সেরকম না, সিলিং উপরে এক ধাপ, নিচে আর এক ধাপ। এটাও একটু স্পেশাল। সিফাত ভাই সব কিছু স্পেশাল। আলহামদুলিল্লাহ আমাদের এই লিফটের ক্যাবিন হাইট হলো 2500 মিলিমিটার। হাতল তিনটাই যে দেখেন, হাতলও কিন্তু ব্ল্যাক। সিভিল ভাই সবই তো আপনার একবারে পছন্দ মতো হয়েছে, হাতলও ব্ল্যাক টাইটানিয়াম মিরর ফিনিশ। এখন আপনি একটু সাহেব বলতেন, আমরা সাহেব দিকে যাই। ইনশাল্লাহ আমরা লিফট উপরের দিকে যাচ্ছি, আমরা 7 তলায় যাচ্ছি। এখন আমরা নিচতলায় যেতে যেতে কথা বলি। সিফাত ভাই হলো একজন শান্ত এবং টেনশন ফ্রি একজন মানুষ। সে ধীরস্থির ভাবে সব কাজ করে। তার থেকে জীবনে আমি কিছু অভিজ্ঞতা নিয়ে আমি একটু শান্তিতে আছি। অনেক প্রেশারে আমাদের ব্যবসাতে লিখতে যে আজকে ডলার বাড়ে, কালকে কন্টেনার ভাড়া বাড়ে, কাস্টমারকে বোঝানো যায় না, বলতে গেলে মাইন্ড করে যে হ্যাঁ কিসের ডলার বাড়ছে, এগুলো মানতে চাই না, নানা সমস্যা। যাই হোক, তার মধ্যেও বিজনেস আমি শিখছি, লিফটের এটাই করে খেতে হবে। তো সিভার ভাই, আপনি আমাদের সম্পর্কে আপনার কিছু কথা জানতে চাই। ইউরোলিফট আপনার নজরুল ভাই আর সাথে তো অনেক দিন ধরে তো আমার পরিচিত, দীর্ঘ 5-7 বছর ধরে। বসুন্ধরা আসার পরের থেকে আপনার সাথে অনেক দিন কথাবার্তা হয়েছে লিফট নিয়ে, শেষ পর্যন্ত নিলাম। আমার আশেপাশে দেখলাম আপনার সার্ভিসটা অনেক ভালো, যে কারণে আমিও ওনাদের সার্ভিস দেখে আমিও উদ্বুদ্ধ হলাম হয়ে, তারপর আপনার থেকে লিফট অর্ডার দিয়ে আজকে হ্যান্ড ওভারের পর্যায়ে। ইনশাল্লাহ আশা করি লিফটটা আমার অনেক ভালোই যাবে, তো আপনার কোম্পানি এবং আপনার দুজনের দীর্ঘায়ু কামনা করি। আমিন। ইনশাল্লাহ আপনার আশেপাশে আমাদের আরো 4টা লিফট আছে, আলহামদুলিল্লাহ ওনারা সবাই স্যাটিসফাই আছে। পাশে জিয়া ভাই, আমি এটা 2005 সালে দিছি, অনেক আগে 2005 সাল থেকে ধরেন এটা লম্বা সময়, এখন অনেক বছর হয়ে গেছে যে ওয়েটটা। তারপরে এটা ওনারটা জন্য জন্ম লোক সাহেবটা দিলাম, আরও সবগুলা দিয়ে আশা করি আপনি সার্ভিসে স্যাটিসফাই থাকবেন। আমার একটা কিছু নিয়মকানুন হলো, নিয়মকানুন হলো লিফট যখন বন্ধ করবেন, এটা যদিও এর বাইরে আর কি, লিফট সবসময় আপনি এই 6 কল দিবেন। 6 কল দিলে ধরেন লিফটে উপরে চলে যাবে, নিচে সার্কিট ব্রেকার আপনি বন্ধ করে দিবেন রাতে। এটা সুবিধাটা হলো যে ক্যাবিন যদি উপরে থাকে, ওয়েট যদি নিচে থাকে, লিফটের মেকানিক্যালি সুবিধা হয়। ওজন জিনিসটা নিচে চলে আসলো, হালকা জিনিসটা উপরে থাকলো। আরও একটা জিনিস হলো যে ধরেন বৃষ্টিতে কোনো কারণে পানি ঢুকে গেল, এই ক্যাবিনটা যদি উপরে থাকে তাহলে ধরেন লিফটের উপরে আর পানি পড়বে না, কারণ লিফটের উপরে একটা কার্ড থাকে, এটাকে বলা হয় সিটিভি কার্ড, এটা হলো লিফটের হার্ড। এই কার্ড নষ্ট হলে লিফট অচল।
প্লাস এই ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যেতে পারে পানি ঢুকলে, ওই ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে, সিলিং এর লাইটগুলো কেটে যেতে পারে, ফ্যান নষ্ট হয়ে যেতে পারে। সবসময় রাতে যখন 11টা হোক 12টা হোক যখন লিফট বন্ধ করবেন, লিফট টপ ফ্লোরে পাঠিয়ে দিয়ে সার্কিট ব্রেকার বন্ধ করে দেবেন, লিফট উপরে থাকবে। আর আমাদের লিফটের স্পেশাল ফ্যাসিলিটিস হলো 2 মিনিট পরে যদি কোনো লোকজন না আসে এটা অটো বন্ধ হয়ে যাবে, আপনি কারেন সব কিছু সেভ হয়ে যাবে। ইনশাআল্লাহ সিফাত ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ আপনার মঙ্গল করুক। আন্টিকে সালাম দেবেন ইনশাআল্লাহ, আন্টিকে জানাইয়েন যে চালু হয়েছে, ভিডিও বলেন যে ভিডিও করছে, আন্টিকে পাঠিয়ে দিন ইনশাআল্লাহ। অফিসে আসবেন, আশা করি বাইরে যাবেন। ইনশাল্লাহ আমার সিফাত ভাই জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের এই নাম্বারে আপনারা ফোন করবেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাদের ইনফরমেশন পেয়ে যাবেন। আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক, আমাদের কোথাও কোনো শাখা বা ব্রাঞ্চ নাই। সালাম আলাইকুম।